মুরাদ তুই খেলতে থাক এগিয়ে যাচ্ছে মাহির ট্রাক সিলমারবেন ভাই কোনখানে মাই আপার খানে মুরাদ মাহির মার্কা আমাদের ট্রাক মার্কা মাহি আপা সাইকি এলাকারবাসীর শান্তি মাহি আপা মুরাদ ভাইয়ের মার্কা টেরাক মার্কা আরে ভাই মানুষ খারাপ হয়ে যে এতটা জঘন্য নোংরা ভাবে খারাপ হয় এটা তো আমি আশা করি নাই বলতিছো সরাসরি বলো সাবাই নবাবগঞ্জ দুই আসন থেকে নৌকা কার প্রতীক নিয়ে নির্বাচন করার কথা ছিল মাহি যদিও সেখানে তিনি কথা দিয়েছিল তিনি 50 হাজার ভোটে উইন হবে। হোক মিনিমাম 50 হাজার ভোটে আমি তো এতটা শেয়ার থাকার পরে পঞ্চাশ হাজার ওটার নির্বাচন হওয়ার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রতীক দেয়নি আল্লাহ সহ্য করবে না তো কোন কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে নৌকার প্রতীক দেয়নি এটা তো মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানে যাই হোক এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাদের রাজশাহী জেলা থেকে লড়ার কথা আমাদের মাহিয়াভার এইটা আমরা জানতাম তো চলচ্চিত্র জগৎ রাজনীতি জগতে সর্বপ্রথম পা দিয়েছে তাকে একটা বার সুযোগ দেন দেখেন কিনা সে ভালো হতে পারে কিনা আমার এত সময় লাগে তো সুযোগ না দিয়ে আপনার যে পরিমানে মাহিকে নিয়ে বিতর্ক করা শুরু করছেন আমার তো মনে হয় না যে তিনি বড় পাপ কাজ করছেন এত বড় অপমান আপনারা বিতর্ক করবেন একটা বার সুযোগ দেন নির্বাচনে তিনি জয় হোক তারপর না তাকে নিয়ে বিতর্ক করার কথা ছিল তার চলাফেরা দেখলে মনে হয় যে তিনি সাধারণ অসহায় মানুষদের একটু সেবা করবে যদিও সবার পক্ষে সেবা করা সম্ভব নয় আমি বিশ্বাস করি না বুঝলাম না ভাই এখানে আমি আরেকটা জিনিস নির্বাচন করতে মাহি কিন্তু এখানে তাহলে মুরাদ ভাই আসলো কোথায় থেকে আমারও তো সেই একই প্রশ্ন নির্বাচন করতেছে যে মাহি ট্রাক মার্কা নিয়ে আপনারা শুভেচ্ছা জানাবেন মাহিকে কিন্তু আপনার ট্রাক মার্কা শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের মাহির বদল আমাদের মুরাদ ভাইকে ট্রাক মার্কার প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাকে আমরা একটা বার সুযোগ দিয়েই দেখি তিনি নির্বাচন হওয়ার পর কতটা উন্নয়ন করতে পারে আচ্ছা তো যাই হোক লাগছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী আল্লাহ